মানসিক প্রভাব মাঠের বাইরে যিনি নেতা থাকবেন ক্রিকেট তো ক্যাপ্টেন্স গেম এবং ক্যাপ্টেনই আসলে নির্ধারণ করেন তার দলটা কিভাবে তাদের পরিকল্পনা মাঠে এক্সিকিউট করবে ইভেন সেটা কোচেরও আসলে সেখানে কিছু করার নেই সো ক্যাপ্টেন নিয়ে আসলে অনেক বেশি জল খোলা হয়েছে এই বিশ্বকাপে খেলতে আসার আগে ক্যাপ্টেন চেঞ্জ হয়ে গেছে এশিয়া কাপের আগে এবং নতুন ক্যাপ্টেন এসে তার মতো করে দলটা সাজানোর চেষ্টা করেছেন সাকিব আল হাসান সেই পরিকল্পনাটা আসলে মাঠে কতটা কার্যকর করা গেছে সেটা তো বোঝাই গেছে অর্থাৎ মাঠের বাইরের যে সিনারিওগুলো সেটা সরাসরি মানসিকভাবে তো প্রভাব ফেলছেই একইভাবে কিন্তু স্কিলড যে বিষয়টা স্কিলের যে বিষয়টা রয়েছে পরিকল্পনার যে বিষয়টা রয়েছে যেটা একেবারে নিরেট একেবারে যেটাকে ধরা যায় ছোঁয়া যায় সেই বিষয়গুলোতেও কিন্তু মাঠের বাইরের বিষয়গুলো প্রভাব ফেলছে এবং একই সাথে আমরা দেখেছি যে পরিকল্পনার বাস্তবায়ন যখন করতে যাবে বাংলাদেশ দল তখন একজন ক্যাপ্টেন তিনি নতুন দায়িত্ব নিয়েছেন একটা বিশ্বকাপে দেখা যাচ্ছে অন্য যে দলগুলো রয়েছে তারা বছরের পর বছর একটা দল গড়ার কাজ করেছে সেই দলটা নিয়ে সিরিজের পর সিরিজ বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন কন্ডিশনে খেলেছে এবং সেই খেলে খেলে তারা আসলে চেষ্টা করেছে নিজেদেরকে চিনতে প্রতিপক্ষকে চিনতে সেই কাজটা বাংলাদেশ দল করতে পারেনি কারণ বাংলাদেশ দলের যে ক্যাপ্টেনকে নিয়ে বাংলাদেশ দল তিনি তামিম ইকবাল তাকে নিয়ে বাংলাদেশ দল এগোচ্ছিল কিন্তু হঠাৎ করে বিশ্বকাপের আগে সব কিছু একদম সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এবং পুরো দলটা চেয়ারে চেঞ্জ হয়ে গেছে এবং আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদকেও বাদ দিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে কোনো পারফর্মার না পাওয়ায় এক্সপেরিমেন্ট করতে 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 কোনো পারফর্মার না পাওয়ায় শেষ পর্যন্ত তাকে দলে ইনক্লুড করা হয়েছে এবং ওই একজন ব্যাটসম্যানই রয়েছেন যিনি রান পেয়েছেন এবারের বিশ্বকাপে পুরো দল একসাথে অফ ফর্মে অর্থাৎ মাঠের বাইরে যে সিনারিওগুলো ছিল সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে বাংলাদেশ দলের পারফরমেন্সে প্রভাব ফেলেছে এবং যে কারণে বিশ্বকাপে সবার আগে এলিমিনেট হয়েছে এই দলটা তোমার কনকাই সিজন 2 কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি